যে হালাল রুজি অর্জনের গুরুত্ব প্রদান এবং হারাম রুজি অর্জন থেকে বর্জন করা এই বিষয়ে আলোচনা, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল পেশায় নিয়োজিত হওয়া, এ ব্যাপারে সূরা জুমা আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন, ফাইজা কুজিয়াতি সলাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই তোমরা নামাজ সমাপ্ত করো তখনই তোমরা আল্লাহর দেওয়া রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন সহ যে কয়েকখানা তাফসিরে এ উদ্ধৃতি এসেছে, তাফসির এসেছে যে জুমার দিনে নামাজ সমাপ্ত করা পর বেচা বিক্রিতে মানুষ ব্যবসা বাণিজ্যে নামাজের আগেই লিপ্ত থাকে, অনেক সময় নামাজ আজান হয় তারপরেও থাকে, এই বা অন্য নামাজে লিপ্ত থাকার পরেও দেখা যাচ্ছে জামাতের গুরুত্ব থাকে না, এই নামাজ সমাপ্ত হওয়ার পর হয়তো নামাজের গুরুত্বের কারণে মসজিদে অগ্রে অগ্রে আগমন করে আসে, আবার এরপরে যে দীর্ঘ সময় মসজিদে বসেই থাকবে তা নয়। আল্লাহ পাক বলছেন নামাজ সমাপ্ত হলে যে অবতাগু মিন ফাদিলিল্লাহ, এর ব্যাখ্যায় বলছেন আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণের জন্য তোমরা নিজ নিজ পেশায় নিজ নিজ দায়িত্বে তোমরা ছড়িয়ে পড়ো। এখন শুধু মসজিদে বসে ইবাদত বন্দী করবেন এ কথা বলা হয়নি, সার্বক্ষণিক আপনি ইবাদতে লিপ্ত থাকবেন এ কথাও বলা হয়নি, যে আপনি যে খাবেন ইবাদত বন্দী করতে গেলে সুস্থ থাকতে গেলে খাওয়ার প্রয়োজন আছে, আপনাকে খাইতে হবে জীবন বাঁচার তাগিদে যতটুকু খাওয়ার প্রয়োজন এটা খাইতে হবে, হালাল খাদ্য আপনি খাবেন এই জন্য আপনাকে উপার্জনের চেষ্টা করতে হবে, যেটা হাদিসে আল্লাহ রসুল বলছেন তলাবু কাসবিল হালানি ফারিজাতুম মিন বাদাল ফারিজা, হালাল রিজিক অন্বেষণ করা অন্য অন্য ফরজগুলোর মতো এটাও একটা ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। তবে অনেক উলামায়ে কেরাম বলছেন হাদিস দ্বারা যে সমস্ত সাব্যস্ত হয় এটা ফরজে সাব্যস্ত নয়, ইমামদের মধ্যে ইখতলাফ, ইমামদের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন হাদিস দ্বারা যাহা সাব্যস্ত হয় তাহা ওয়াজিব, কোরআন দ্বারা যাহা সাব্যস্ত হয় তাহা ফরজ, কোরআনের বিধান অনুযায়ী যাহা আল্লাহ পাক নির্দেশ প্রদান করেন এটা হচ্ছে ফরজ, অবশ্য অবশ্যই পালনীয়, আর হাদিস দ্বারা যাহা সাব্যস্ত হয় তাহা ওয়াজিব, প্রায় সমসাময়িক ফরজের কাছাকাছি, এটাকে বলা হচ্ছে ওয়াজিব। তাহলে ওয়াজিব ইচ্ছাকৃত মুসলমান পরক করলে তাও কবিরা গোনা হয়। তাহলে আপনার হাদিস দ্বারা অনেক কয়টা ফরজের সাব্যস্ততা আছে হাদিসে, এই এলমে দিন শিক্ষা করা হাদিস দ্বারা সাব্যস্ত বলা হয়েছে, তাহলে আবুল এলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, আল্লাহ রসুল বলছেন এলমে দিন শিক্ষা করা ফরজ, তলাবু কাসমিল হালালি ফারিজা তুমি মাদাল ফারিজা, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ, আবার হাদিসে বলছেন ইন্না জাকাত সাদাকাল ফিত্র ফরাজ, আল্লাহ রসুল বলছেন সাদাকাতুল ফিত্র আদায় করা ফরজ, এরকম কিছু হাদিস আছে ফরজ সাব্যস্ত করেছেন, কিন্তু শুধু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন হাদিস দ্বারা ওয়াজিব, আর দুই ইমাম বলছেন হাদিস দ্বারা ফরজ, এটাও হাদিস যেটা আল্লাহ রসুল বলছেন ফরজ, এই জন্য তারা ফরজেই গণ্য করেছেন। তো যাই হোক, ওয়াজিব কিংবা ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা এটাও একটা হাদিস দ্বারা সাব্যস্ত, আল্লাহর নবী বলছেন ফরজ, ইবাদত বন্দেগী করার পর আপনার আপনি হালাল খাবেন, হালালভাবে বৈধভাবে জিন্দেগি অতিবাহিত করবেন, এটাও আপনার জন্য একটা অবশ্য পালনীয়। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন ইবাদত কবুলিয়াতের 90% শর্ত হচ্ছে রিজকে হালাল, আপনার রিজিক যদি হারাম হয় লেবাস পোশাক পরিচ্ছদ এরকম ইবাদত বন্দেগী প্রচুর দেখা যাবে, এটা 90% আল্লাহর দরবারে গৃহীত হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ।
হাদিসে আল্লাহ নবী বলছেন মুস্তাজাবাতু দাওয়াতি সালাসাতুন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একটা হচ্ছে পিতা মাতার দোয়া, মজলুমের দোয়া, তারপরে হচ্ছে মুসাফিরের দোয়া। একদিন এক মুসাফির দোয়া করতেছে আল্লাহর দরবারে, মিশকাত হাদিসখানে এসেছে, দোয়া করতেছে, আয় রব্বি, হে আল্লাহ আমার এই হাজত পুরা করে দাও। এভাবে দোয়া করতেছে, আল্লাহ আমার বিপদ আপদ দূরভেদ করে দাও। অনেক দোয়া করতেছে, কিন্তু আল্লাহর নবী বলতেছেন তার একটি দোয়াও আল্লাহর দরবারে গৃহীত হয় না, কোনো দোয়াই কবুল হয় না। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ, কেন আপনি তো বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়, কেন তার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না? আল্লাহ রাসূল বলছেন, ওয়া শারাবুহু হারামুন, ওয়া লিবাসুহু হারামুন, ওয়া তাআমুহু হারামুন। আল্লাহর নবী বলছেন তার খাদ্য সামগ্রী হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, তার পানীয় হারাম, এ হারামে মিশ্রিত, অবৈধ মিশ্রিত, এই জন্য আল্লাহর দরবারে তার কোনো দোয়া গৃহীত হয় না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে পোশাক পরিচ্ছদ পরহেজ গাড়ির দেখা যাচ্ছে সেটা ঘুষের টাকা দিকে না, সুদের টাকা দিকে না, খাদ্য যাহা খাইতেছে তাহার অবৈধ উপার্জনে তার ভরপুর। এই যত দোয়াই করুক না কেন, মজলুমের দোয়া বা মুসাফিরের দোয়া আল্লাহর রাসূল বলছেন কবুল হয়, কিন্তু এই শর্ত যদি না থাকে, তার রিজেক্ট যদি হালাল না হয়, পানীয় হালাল না হয়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য হালাল রিজেকের একটা বিশাল গুরুত্ব আছে, হালাল রিজেকের বরকত রয়েছে, আবার হালাল রিজেকের আপনার গুরুত্ব রয়েছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। আল্লাহ রাসূল বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, আপনি হালাল পথে উপার্জনকারী আল্লাহর বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বৈধ পথে উপার্জন করুন, এতে ইসলাম বাধা দেয়নি, সম্পদের পাহাড় গড়েন, তাতেই ইসলামে কোনো আপত্তি নেই, কিন্তু অবৈধ পন্থায় আপনি এক টাকাও যদি রোজগার করেন তাও হারাম। অবৈধ পন্থায় এক টাকা রোজগার করাও হারাম। আবার বলছেন হাদিসে আসছে, আপনি 100 টাকা দান করারছে, এরকম 1 টাকা অবৈধ রোজগার থেকে বিরত থাকা উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি দান করলেন কিন্তু টাকা অবৈধ, আল্লাহর দরবারে সব তো হবে না, বরং গোনা হবে। 1 কোটি টাকা ঘোষ খাইছে, 50 লাখ টাকা মসজিদ বানিয়ে দিছে, এখন মনে মনে কইতেছে আমি বিশাল বড় নেকির কাজ করলাম, আমি একলা একটা মসজিদ বানিয়ে দিছি, কিন্তু ঘোষ খাইছে 1 কোটি টাকা কলমের খোসায় আর 50 লাখ দিয়ে মসজিদ বানিয়ে দিছে। যদি সবের আশা করে তাহলে ইমানই নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সব তো দূরে থাক, সে কাফের হয়ে যাবে, তার ইমানই নষ্ট হয়ে যাবে। অবৈধ টাকা যদি কেউ দান করি সবের আশা করে, আল্লাহর নবী বলছে তার ইমানই নষ্ট হয়ে যাবে, সব তো দূরে থাক। তাহলে এখন আপনাকে কে বলছে অবৈধ ইনকাম করি আপনাকে মসজিদ বানিয়ে দেওয়ার? হাজার হাজার মসজিদ আছে, মসল্লি নাই, মসজিদের প্রতিযোগিতা চলছে কিন্তু প্রকৃত মসল্লি তো নাই। দেখা যাচ্ছে ভালো জুতা, সাইকেল, মোটরসাইকেল, বাইরে রাখি কোনো নিশ্চয়তা থাকে না, নামাজির বেশ ধরি আসি, জুতা মোটরসাইকেল সাইকেল ছাতাছুরি করে ধরে যাচ্ছে। তাহলে এখন আপনাকে অবৈধ ইনকাম দিয়ে মসজিদ বানার কোনো প্রয়োজন নাই, অবৈধ ইনকাম দিয়ে আপনার দান করিয়ে সবের আশা করার কোনো প্রয়োজন নাই, বরং এটার থেকে বিরত থাকাই হচ্ছে আপনার জন্য শ্রেয়। তে এই জন্য হালাল রুজি অন্বেষণের ব্যাপারে সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের পেশা ছিল, তারা হালাল পথে জীবিকা অন্বেষণ করতেন, এটা নবীদের সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কৃষি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, হালাল পেশা যদি আপনি অবলম্বন করেন, এতে ইসলামে কোনো দোষ নাই। ব্যবসা আপনি করেন, ব্যবসা আল্লাহ রাসূলও ব্যবসায়ী ছিলেন, অনেক নবীগণ ব্যবসায়ী ছিলেন, কৃষক ছিলেন, তারা সে কৃষি কাজ করছেন। এই ব্যবসা যদি করেন, আপনি ব্যবসায় সততা থাকা লাগবে। আল্লাহ নবী বলছেন তা আতাজির সুদুকুল আমিনু বা আন্নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালেহিন। আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী ব্যবসায়ীগণ, কিয়ামতের দিন নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহিনগণদের সঙ্গে তাদের হাসর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সত্যবাদী ব্যবসায়ী যদি আপনি হন,
আপনি ব্যবসা করেন, ব্যবসায় আল্লাহ নবী বলছেন 90 ভাগ রিজিক আসে, ব্যবসায় অতি সহজেই মানুষ প্রাচুর্যতা লাভ করতে পারে আল্লাহ পাকের যদি সেখানে রহমত হয়, তাহলে ব্যবসার মাধ্যমে অনেক বরকত হয়। কিন্তু আল্লাহ নবী বলছেন অন্য হাদিসাত তুজ্জারু ইহসারুনা ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জারান, অধিকাংশ ব্যবসায়ী কিয়ামতের দিন ফাসেক হিসেবে আল্লাহর দরবারে গুনাহগার হিসেবে উঠবে। ইল্লা মান বাররা ওয়া সাদাকা, বলছেন ও মানিত তাকা, ওই সমস্ত ব্যবসায়ী ব্যতীত যারা মিথ্যা কথা বলে না, যারা ওজনে কম দেয় না, পরহেজগারিতা অবলম্বন করে, ধোকাবাজি করে না, এই সমস্ত ব্যবসায়ী ছাড়া অধিকাংশ ব্যবসায়ী আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে তারা ফাসেক হিসাবে, ফুজ্জার হিসাবে, পাপিষ্ট হিসাবে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় হাজির হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে বাস্তবতা দেখেন, যারা ব্যবসা করে 90%ই তো দেখা যাচ্ছে ওজনে কম, মিথ্যা, ধোকাবাজি, ভালো মালের সঙ্গে খারাপ মাল মিশ্রণ, এটা 90% ব্যবসায়ী। এই আল্লাহ রসুলের কথা 100% সত্য। আল্লাহ রসুল অধিকাংশ ব্যবসায়ী মালে ভালো চাউল বিক্রি করে, ভালো চাউলের সঙ্গে দেখা যাচ্ছে 3 বস্তা খারাপ চাউল, কম দামি চাউল দেখা যাচ্ছে সেল কে চাউল বাঁচতে যায় এরকম বাঁচিয়ে সে বিক্রি করতেছে, ভালো গুঁড়ের সঙ্গে চিনি মিশ্রিত গুঁড় দেখা যাচ্ছে একই দামে বিক্রি করতেছে, এরকম নালি গুঁড়, আবার এরকম অন্য অন্য মাল তো আসি, যেই হোক ভালো তেলের সঙ্গে খারাপ তেল মিশ্রণ দিয়ে বিক্রি, আবার দেখা যাচ্ছে এই ভালো মালের সঙ্গে ভেজাল দিয়ে তো বিক্রি, এটা তো আসি, আবার ওজনে কম, ওজনে যে কম দিলেন এটা তো নিজেরই আপনি ক্ষতি করলেন। কিয়ামতের দিনে যত দনকে আপনি কম দিছেন, কিয়ামতের দিন নেক আমল দিয়ে ভরে দিতে দিতে আপনার আমল সব শেষ, নামাজ রোজা হজ জাকাত সব শেষ মানুষকে পুরে দিতে দিতে, আবার দেখা যাচ্ছে মিথ্যা কথা, মিথ্যা কথাও 90% ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী খুঁজে পাওয়াই কঠিন। মাল কেনে 100 টাকা দিয়ে কয় কেনাই 200, এখন আপনার আর কি আর বলার আছে, হুজুর আপনি আসছেন এটা আমার প্রমাণিত, এখানে জায়গায় গেলে এক গলিতে এক মাল নিলাম কয় হুজুর আপনার জন্য এই 50 টাকা, আর একখানে যা দেখি ওই মালে 40 টাকা বিক্রি করতেছে, আর কয় হুজুর এটা আপনার জন্য 50 টাকা, না হুজুরিল্লাহ, এখানে আমার জন্য 50 টাকা, আমাকে তো 10 টাকা আপনি ধোকা দিলেন, আমাকে 10 টাকা ঠকাইলেন, আপনি ও কথা না বলেন আমার জন্য 50, বলো হুজুর এটার মূল্য 50 টাকা, পয়সা আপনি নেন না না নেন, কিন্তু আমাকে আপনি 10 টাকা ধোকা দিলেন, আবার মানুষ অন্য খারাপ ওই মাল 40 টাকা বিক্রি করতেছে, প্রতারণা করলেন, তাহলে আপনি এই কথা বলার প্রয়োজন কি? আপনি বলেন এটার মূল্য এত টাকা, আপনি পোষায় নেবেন না পোষায় না নেবেন, এটা আমি এই দরে বিক্রি করতেছি, কেউ কম দামে দিবে সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু আপনি মিথ্যা কথা বলিয়ে দেখা যাচ্ছে এভাবে প্রতারণা। আল্লাহ রাসূল বলছেন মান গাসসাফা লাইসা মিন্নি, যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনি হালাল পথে রিজিক অন্বেষণ করবেন, এই জন্য আল্লাহ রাসূল বলছেন আত্তাজির সুদুকুল আমিনু মা নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালেহীন, সত্যবাদী ব্যবসায়ীগণ, এই সত্যবাদী ব্যবসায়ী হওয়া কঠিন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইনি একজন কাফরের ব্যবসায়ী ছিলেন, ওনার জীবনীতে এসেছে, এবং বিশাল ধনী ব্যক্তি ছিলেন, এখন কর্মচারী তার কাপড়ের ব্যবসা করতে যাইয়া দোকানদার যিনি কর্মচারী আছেন তার নিযুক্ত একটা খুতওয়ালা কাপড় এরকম ওই অন্য কাপড়ের সমমূল্যে বিক্রি করে দিচ্ছেন, ভুলক্রমে, তাই ইচ্ছাকৃত নয়, ভুলক্রমে ওই কাপড়ের মূল্য যাহা হয় ভালো কাপড়ের মূল্য, খুতওয়ালা কাপড়ের মূল্য ভুলক্রমে ওইটা বিক্রি করে দিচ্ছেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জানায় দিলেন যে আমি ভুল করমে একই দামে ভালো মাল যেভাবে ভালো কাপড়টি বিক্রি করেছি ওই খুদওয়ালা কাপড়টি বিক্রি করেছি। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই ব্যবসার সমুদয় মাল সব আল্লাহর রাস্তায় দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু কোনটা খুঁটটা মানুষকে তুমি প্রতারণা করেছ, ওই পয়সা আমার হালাল পয়সার সঙ্গে মিশ্রণ হবে তা হইতে পারে না, সবগুলো তুমি দান করে দিলেন, তাহলে তাকওয়া কারে বলে, পরহেজগারি কারে বলে? তাহলে আপনি প্রতারণা করি ভালো মালের সঙ্গে খারাপ মাল মিশ্রণ করলেন, আপনার মূল মালও দেখা গেল অবৈধ মালের সঙ্গে মিশ্রিত হয়ে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। তারা এ তাকওয়া পরহেজগারি করেছেন খোদাভীতি ব্যবসার ক্ষেত্রে, যে আপনি হালাল উপার্জন করবেন, ব্যবসায় বরকত হয় অনেক, আল্লাহর নবী বলছেন 90 ভাগ, কিন্তু এ সত্যবাদী ব্যবসায়ী আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না, আজকে কঠিন ধোকা মিথ্যা প্রবঞ্চনা। তাহলে এ পথে আপনি উপার্জন করুন, কিন্তু সাবধান, দেখা যাচ্ছে হয়তো
লাভ কম হবে, আপনার হয়তো কষ্ট হবে, কিন্তু সেখানে বরকত থাকবে, সেখানে আল্লাহ রসুলের দরবারে কেয়ামতের দিন আপনার জন্য জবাবদিহিটা সহজ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কৃষি করবেন, কৃষি কাজ করতে যাইয়া আইন কাটতেছেন, দেখা যাচ্ছে কেউ 6 ইঞ্চির জায়গাতে 8 ইঞ্চি কাটতেছে, 1/2 ইঞ্চি কাটলেই হয়ে যায়। এখন আপনার যদি মানসিকতা থাকে যে এইভাবে আমি জমি বাড়াবো, এভাবে যদি আমি কি করব, দেখা যাচ্ছে মানসিকতা আপনার খারাপ, যদি জমি দখল হয় বা দেখা যাচ্ছে সে দুর্বল, কি আর আমার ওপর করবে, এই মানসিকতায় যদি আপনি করেন তাহলে এটা 1 বিঘত জমি। আল্লাহ রসুল বলছেন যদি কেউ জোর করে অন্যায়ভাবে কারো দখল করে, কেয়ামতের দিন তাকে এরকম 7 তবক জমি তার গর্দানে সাফায়া দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এন রাত্রিবেলায় যে ইরিওয়া লাগছে, অন্যের জমির পানি বেশি, আপনারটা নাই, পানি নাই, আপনার আর রাত্রি যা কাটি দিয়ে আসলেন, তাহলে আপনি কৃষি করতেও যাইয়ে মানুষকে ধোকা দিচ্ছেন, এখানেও আপনার হারামে মিশ্রণ হইতেছে। এটা আপনার দেখা যাচ্ছে অবৈধ পন্থায় উপার্জনের লেশ আপনার আসতেছে। আল্লাহ রসুল বলছেন সাইয়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে তারা কি করবে, রোজগার করবে, আমিনাল হালালে আমিনাল হারাম, তার মাল তার উপার্জন হালাল হচ্ছে না হারাম হচ্ছে এই চিন্তায় তারা করবে না। জোরে বলি না উজুবিল্লাহ। দেখা যাচ্ছে এই চিন্তাটুকুই করবে না। এখন এখন তাকে মালিককে আপনি না বলিয়ে পানি কাটলেন, তার সারের পানি না তার কোন পানি, যদিও পানি ভর্তি হয়ে আছে, আপনি মনে করছেন এটা কাটলে কিছু হবে না, আপনি না বলিয়ে কাটিয়ে ফেললেন। এইরকম দেখা যাচ্ছে হালাল উপায়ের উপার্জনের ব্যাপারে আমাদের একটা গুরুত্বই থাকে না। এটা একটা কঠিন একটা যে ইবাদতের কবুলিয়াতের যে একটা শর্ত, আল্লাহর দরবারে তাকওয়া পরহেজগারি অর্জনের একটা বিশাল শর্ত, এই খোদাভীতির একটা বিশাল শর্ত। যদি আপনার রিজেক্ট যদি হারাম হয় তাইলে দেখা যাচ্ছে আপনার নিষ্ফল শ্রম। যেমন গুণ অঙ্ক যদি আপনি করেন, উপরে যদি 0 থাকে আর নিচে পাটিগণিতের সবচেয়ে বড় সংখ্যা 9, এই উপরে 0 আর 9 দিয়ে আপনি গুণ করতেছেন, এই 9 শূন্যকে শূন্যই হয়, এটা কখনো 9 হবে না। উপরে আপনার রিজেক্ট হচ্ছে সব হারাম, আপনার উপার্জন হারাম, আর উপরে যদি 1 থাকে সবচেয়ে ছোট সংখ্যা পাটিগণিতের, এটাকে যদি আপনি 9 দ্বিগুণ করেন তাহলে 9 1 কে 9 হয়। উপরে যদি 1ও থাকে, আপনার যদি হালাল যদি থাকে, তাহলে আপনার এই ছোট সংখ্যা দিয়ে যদি আপনি গুণ করেন তাও একটা গুণফল আসবে, কিন্তু বড় সংখ্যা দিয়ে গুণ করেও আপনার উপরে যদি 0 থাকে উপার্জন সব হারাম। আপনার মদের ব্যবসা, আপনার দেখা যাচ্ছে হিরোইনের ব্যবসা, আপনার ফ্যান্সি ডিলের ব্যবসা, ওজনে কম দেওয়ার ব্যবসা, মানুষকে ধোকা দেওয়ার ব্যবসা, দালালির ব্যবসা, ওটা কিনতে কিনতে মানুষকে মিথ্যা কথা বলি, আপনি প্রতারণা করি আরেকজন কাকে এরকম ঠকাইতেছেন, আপনার কৃষিতে ভেজান, আপনার চাকরিতে ভেজান, আপনি চাকরি করেও আপনি অবৈধ ইনকাম করেন। চাকরিতে আজকে যারা চাকরি করি আমরা, যারা চাকরি পেশা, তাদের তো প্রতারণার হিসাব নাই, ক্লাসে ছাত্রদের ফাঁকি, আপনি ক্লাস আপনাকে সরকার বেতন দেয়, যে টিচার হিসেবে আপনাকে শিক্ষক হিসেবে বেতন দেয়, একটা ক্লাস কারো 500 টাকা পড়ে, কারো 1000 টাকা পড়ে। এখন দেখা যাচ্ছে সঠিকে দায়িত্ব পালন নাই, ক্লাসে 5 মিনিট দেরিতে আপনি যান, 5 মিনিট আগে বের হয়ে আসেন, আপনি ক্লাস টিচার হিসেবে আপনি একটা নৈতিক আপনার দায়িত্ব ছিল, ছেলেদেরকে যে টিচিং দিতে হবে, শিক্ষা দিতে হবে গুরুত্বের সঙ্গে, এ গুরুত্ব তো নাই। আজকে শিক্ষা ব্যবস্থা ব্যবসায়িক পরিণত হয়েছে, আজকে কুচিং বাণিজ্য তো সব চলছে, প্রতিষ্ঠানে তো শিক্ষা নাই, যারা দায়িত্বশীল আছে তদারকি করার, এদেরও সে সঠিক দায়িত্বশীল নাই, দেওয়ানিগিরি করতে শেষ, কেউ বা রাজনীতি করতে শেষ, কেউ বা এক একটা প্রতিষ্ঠানের টিচার, আবার 5টা প্রতিষ্ঠানের সভাপতি, কারো দেওয়ানিগিরি করতে শেষ। নিজের ক্লাস কি হচ্ছে, নিজের ক্লাসের দায়িত্ব কি, আমি কয়টা আসবো, কয়টা গমন করব, কয়টা আগমন, কয়টা প্রস্থান করো, বালাই নেই। রাজনৈতিক যদি তিনি আবার লিডার হন তাহলে তো এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই, ইতি নামাজ রোজা সব ঠিক, কিন্তু আপনার উপার্জন কি হচ্ছে, আপনি বৈধ খাচ্ছেন, হালাল খাচ্ছেন, হারাম খাচ্ছেন, এই চিন্তা কি করে দেখছেন, আমার ক্লাস দিনে 5টা, আমার ক্লাস 2টা, আমি কয়টা গেইলাম, কয়টা আসলাম, হয়তো যাওয়া আসা আপনার না হয় অনুমতি নিলেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে, যে আমার রাজনৈতিক মিটিং আছে, অথবা আমি ওই প্রতিষ্ঠানের সভাপতি, অথবা আমার এমন দায়িত্ব আছে, আমি ক্লাসটা করিয়ে চলে গেলাম। আপনি ক্লাসই তো করেন না,
আমি নিজেই দেখেছি যখন আমি স্টুডেন্ট, এক রাজনৈতিক আমার স্যার জীবনের ডিগ্রিতে একটা ক্লাস করছে মাত্র, জীবনে একটা ক্লাস তার আমি দেখেছি। আমি যখন ডিগ্রিতে লেখাপড়া করি একটা দুই বছরে একটা ক্লাস করেছে, আর দেখা যাচ্ছে ক্লাসেই নেই, সব রাজনৈতিক মিটিংকে এরকম শেষ। এখন আপনি যখন উপার্জন করেন, আপনি যদি টিচার হন তাও দেখা যাচ্ছে আপনার বেতন হয়তো, আপনি মনে করছেন আপনি মহান পেশায় নিয়োজিত, কিন্তু আপনি সে পেশার আপনি দায়িত্বহীন। এই দায়িত্বহীন যদি আপনি হন তাহলে দেখা যাচ্ছে আপনার কী উপার্জন আপনার হালাল হচ্ছে। তাহলে আমরা যে যে পেশায় নিয়োজিত হই না কেন, এ পেশায় আমার কতটুকু রোজগার আমার হালাল হচ্ছে, এ চিন্তা আমরা কোনো দিনও করি না যে আমি হালাল খাইতেছি না হারাম খাইতেছি, আমার এই হালাল খাদ্য আমার ভিতরে ঢুকতেছে কি না, আমি এ চিন্তা ফিকিরটুকু অন্তত মনে মনে করি না। এই জন্য হালাল রিজিকের অন্বেষণের জন্য আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম খানা খায়, হালাল রিজিক খায়, যে নিজ হাতে উপার্জন করে। আল্লাহ রসুলকে সাহাবা আজমাই জিজ্ঞাসা করেন, ইয়া রসুল আল্লাহ, অনেকে তো অক্ষম, নিজে উপার্জন করতে পারে না, সে ছেলের ওপর নির্ভরশীল, ছেলের কামাই খায়, সে কি হালাল খায়? বলে ছেলেও তার উপার্জন, অর্থাৎ ছেলেটা তারই উপার্জন, ছেলের কামাইও যদি সে খায় তাও সে হালাল খায়। জোরে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি নিজে উপার্জন করতে পারবেন, অন্য হাদিস আল্লাহর নবী বলছেন অন্যের উপর নির্ভরশীল হওয়া ততক্ষণ আপনার জন্য উচিত নয়। কিন্তু ছেলেরা আপনার কাজ করতেই দেয় না, সেটা ব্যাপার ভিন্ন, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত উপার্জন করতে সক্ষম, আল্লাহর নবী বলছেন অন্যের উপর তুমি নির্ভরশীল হও না, তুমি সচেষ্ট হও, তাহলে এটাই তোমার জন্য উত্তম। যখন আপনি অক্ষম হবেন তখন ছেলে মেয়েদের দায়িত্ব পিতামাতার ভরণ পোষণ দেওয়া, তাদের খরচ দেওয়া, তাদের ব্যবস্থা করে, এটা সন্তানের ওপর অজীব হয়ে যায়, ফরজ হয়ে যায়, এটা তাদের ব্যাপার। কিন্তু আপনি যতক্ষণ পারবেন তাদের উপর নির্ভরশীল না হওয়া উত্তম। আপনি নিজে উপার্জন করে খাবেন, ব্যবসা চাকরি যাই হোক আপনার উপার্জনের খানা আপনি খাবেন, এটা আল্লাহ রসুল বলছেন উত্তম। দাউদ আলাইহিসসালাম আল্লাহর নবী ছিলেন। দাউদ আলাইহিসসালাম যখন মানুষের হাদিস শরীফে এসেছে, দাউদ আলাইহিসসালাম যখন রাস্তাতে হেঁটে যাইতেন, অপরিচিত লোককে দেখলে এরকম তিনি জিজ্ঞাসা করতেন, দাউদ আলাইহিসসালাম সম্পর্কে, দাউদ নবী সম্পর্কে তুমি কি জানো? তখন যারা এরকম জানে না শুনছিল যে দাউদ আলাইহিসসালাম একজন নবী, তিনি ভালো মানুষ, তিনি সবাই তার প্রশংসা করে যে তিনি একজন নবী, তিনি একজন পরহেজগার ব্যক্তি, তিনি একজন ভালো ব্যক্তি, এ কথা সবাই বলতেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন দাউদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এই প্রতিদিনের মতো দাউদ আলাইহিসসালাম কি করে, যারই দেখা হয় অপরিচিত লোককে তাকে জিজ্ঞাসা করে, দাউদ আলাইহিসসালাম কেমন লোক? এই প্রতিদিনের ন্যায় এই ফেরেশতার সঙ্গে সালাম দিয়ে বলতেছেন, তুমি কি দাউদ আলাইহিসসালামকে জানো, তিনি কেমন লোক? তখন ওই ব্যক্তি ফেরেশতা মানুষ রূপে এসেছে দাউদের সঙ্গে সাক্ষাৎ করতে, তখন দাউদ আলাইহিসসালামকে বলতেছে যে হ্যাঁ, আমি দাউদ আলাইহিসসালাম সম্পর্কে জানি, তিনি ভালো লোক, তবে তার একটা দোষ আছে। বলে কি দোষ? বলে তিনি রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে সম্পদ নেন, এইটা নিয়ে তিনি জীবিকা অর্জন করেন। দাউদ আলাইহিসসালাম চমকিয়ে উঠেছেন যে রাষ্ট্রীয় মাল থেকে, আমি কোষাগার থেকে টাকা নিয়ে আমার জীবিকা পরিবার পরিজন চালাই, এটাই আমার ত্রুটি, তাহলে নিশ্চয়ই আমাকে কোনো পেশায় রোজগার করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফ এসেছে, দাউদ আলাইহিসসালাম চিন্তা করলেন আমি কি দিয়ে রোজগার করব, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমাকে এমন একটা পেশায় নিযুক্ত করো যেটা দিয়ে আমি রোজগার করতে পারি। দাউদ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন লোহা তিনি হাত দিলে, যেইভাবে যাহা বানার প্রয়োজন তার হাত দিয়ে বানায় সহজ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা নবীদের মজে যায়। দাউদ আলাইহিসসালাম যুদ্ধ পর্ব বানা শুরু করে দিলেন লৌহ দিয়ে, তিনি 2000 দেরহাম দিয়ে ক্রয় করে, আর একটা করে যুদ্ধ পর্ব 6000 দেরহাম বিক্রি করে, বাইতুল মালে কিছু দেয়, নিজের পরিবার পরিজনের জন্য কিছু দেয়, এভাবে তিনি জীবিকা অর্জন করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে নিয়েছেন, বৈধ আছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, তিনি যে দায়িত্ব পালন করেছেন সেই মাল থেকে কি করেছেন, তিনি এই মাল গ্রহণ করেছেন, কিন্তু বৈধ পথে, এটাও জায়েজ, কিন্তু নবীদের ব্যাপার এক্সেপশনাল ব্যাপার ছিল, তাকওয়ার ব্যাপার,
নবীরা এ পর্যন্ত তারা গ্রহণ করেন আমাদের নবী রাষ্ট্রীয় সম্পদ থেকে বাইতুল মাল থেকে গ্রহণ না করি তিনি নিজে উপার্জন করেছেন ব্যবসা করেছেন কৃষি করেছেন তিনি রাখাল ছিলেন অনেক এরকম দায়িত্ববোধ তিনি পালন করে তিনি তার পরিবার পরিজন চালিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ